দিদি ছিল, হজরত এই দুনিয়াতে থেকে চলে যাবেন। আমি রাস্তায় কিছুক্ষণ আগে আমি হজরতকে দেখার জন্য আমি রাস্তায় আসছি, আমি নৌকা পর্যন্ত নৌকায় আমি উঠতে পারি নাই। আমাদের হজরত দুনিয়ার থেকে চলে গেলেন, মনের মধ্যে অনেক ব্যথা নিয়ে চলে গেলেন। আমাদের হজরত দুনিয়ার মধ্যে হজরত মাদানী রহমতুল্লাহ আলাইহ শাইখুল ইসলাম মাওলানা রাসূলের আখিরি খলিফা ছিল। এখন আমরা পুরা উম্মত পুরা ইতিম হয়ে গেলাম। এই কারণেই উনি অসুস্থ বোধ করেছেন আর ওখানে এখানে ইন্তেকাল করেছেন, বিষয়টা এমন না। উনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন এবং এখন একটা শেষ সময় চলতেছিল। আর গতকালের যে ঘটনাটা ঘটেছে, হুজুরের স্বেচ্ছায় একদম স্বজ্ঞানে হুজুর দস্তখত দিয়েছেন এবং তিনি ইস্তফা দিয়েছেন। যেহেতু হুজুর ইস্তফা দিয়েছেন, স্বজ্ঞানে ছিল সেটা। এবং হুজুরের বিশেষ খাদেম যিনি, তিনিও বলেছেন যে হুজুরের উপর কোনো ধরনের আক্রমণ হয় নাই, কোনো ধরনের টর্চারিং হয়নি, কোনো ধরনের হুজুরের উপর কোনো আক্রমণাত্মক কোনো ব্যবস্থা হয়নি। হুজুর সহি সালামতে ছিলেন, নিরাপদে ছিলেন। এটা গতকালেরও হুজুরের খাস খাদেম শফি সাহেবের খাস খাদেম, তার নামও শফি, সেও এই কথা বলেছে, এটা আমরা দেখেছি। সুতরাং আজকে হুজুরের যে ইন্তেকাল, এটা স্বাভাবিক ইন্তেকাল। হুজুরের স্বাভাবিক বার্ধক্যজনিত কোনো বিভিন্ন রোগের কারণে হুজুরের ইন্তেকাল হয়েছে। এই জন্য আমরা শোকাহত, আমরা হুজুরের জন্য মাগফিরাত কামনা করি। আমরা দেশবাসী, পুরো দেশবাসী আমরা মাগফিরাত কামনা করি। তিনাকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমরা এর জন্য অত্যন্ত ব্যথিত। আমরা আশা করছি আগামী দিনে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে কওম ও মিল্লাতের স্বার্থ রক্ষায় তারা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমরা তার শোক সন্তপ্ত পরিবারবর্গ, তার দিনী খেদমত, এগুলার ব্যাপারে আমরা সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই।